নরসিংদীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র এবং সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা মোড়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী সংবাদপত্র পরিষদের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক, জাতীয়তাবাদী সংবাদপত্র পরিষদের সমন্বয়ক এবিএম আজরাফ টিপু। সভাপতি তার বক্তব্যে নরসিংদী প্রেস ক্লাব, রেড ক্রিসেন্ট, শিল্পকলা একাডেমি, চেম্বার অব কমার্স, নরসিংদী জেলা পুলিশিং কমিটিসহ জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে জাতীয়তাবাদী আদর্শের সাংবাদিকদের নিয়ে কমিটি পুনর্গঠনের দাবি জানান। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র ও সাংবাদিকদের রুহের মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নীলু, জেলা জাসাসের আহ্বায়ক সারোয়ার হোসেন ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক, নরসিংদী সদর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার শরীফ, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের সমন্বয়ক রফিকুল ইসলাম, মাসুদ রানা বাবুল, নুরুজ্জামান পিটু, মোখলেসুর রহমান, অ্যাডভোকেট সারোয়ার, আসাদুজ্জামান বাদল, সালেক আহমেদ পলাশ, রেজাউল করিম, শফিকুল ইসলাম, আকিকুল ইসলাম স্বপন, আরিফুল ইসলাম সহ নরসিংদী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীবৃন্দ। জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সার্বিক তত্ত্বাবধানে সঞ্চালনায় ছিলেন মাইনুদ্দিন সরকার। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।